সুখা বাঁকুড়া পুরুলিয়া জল থই থই। শুধুমাত্র বাঁকুড়াতেই চারটিরও বেশি সেতু জলের তলে, বন্ধ রয়েছে একাধিক সড়কে যান চলাচল, জলে ভেসেছে দুর্গাপুর, অন্ডাল, রানীগঞ্জ, বর্ধমানের বহু অংশ। গত কয়েকদিনের বৃষ্টিতে জলমগ্ন বাঁকুড়ার বিভিন্ন এলাকা, নাগারে বৃষ্টি সঙ্গে বিভিন্ন নদীর থই থই জলে ভয়াবহ পরিস্থিতি বাঁকুড়ার। গন্ধেশ্বরী নদীর পাড় ভেঙে সতীঘাটে ঘরবাড়ি জলের তলা চলে গেছে, জলের তোড়ে ভেঙেছে বহু পাকা বাড়ি। বৃষ্টিতে কালভার্ট ধসে গিয়ে অবরুদ্ধ 60 নম্বর জাতীয় সড়ক, বাঁকুড়া ডাংমেজিয়ার কালভার্ট ধসে গেছে। রানীগঞ্জ ও বাঁকুড়ার মাঝে যান চলাচল বন্ধ। অন্যদিকে দ্বারকেশ্বরে জল বেড়ে যাওয়ায় জলের তলায় চলে গেছে বাঁকুড়া বাসী ও বাঁকুড়া সুরপানগড় সংযোগকারী দুটি সেতু। বাঁকুড়া পুয়াবাগানের কাছে উজানি জোরের জল রাস্তার উপর উঠে আসায় যান চলাচল বন্ধ বাঁকুড়া পুরুলিয়া জাতীয় সড়কে। শিলাবতী নদীর জলে সেতু ডুবে যাওয়ায় বন্ধ বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়ক, ফলে বাঁকুড়া সদর শহরের সঙ্গে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকা। সোনামুখীর কাছে শালী নদীর নফরডাঙ্গা সেতু জলমগ্ন হওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন সোনামুখী দুর্গাপুর রাজ্য সড়কের। ছাঁদারের কাছে স্থানীয় একটি খালের জল প্লাবিত হয়ে বাঁকুড়া সোনামুখী যোগাযোগও বিচ্ছিন্ন। দুর্গাপুরের কাদা রোড, মেন গেট, ওয়ারিয়া, তামলা এবং কোক ওভিন থানা এলাকার সুমিতপল্লী এলাকা জলমগ্ন। অন্ডালের রেলের আন্ডারপাস জলমগ্ন হওয়ার ফলে মদনপুর, বাসকার, শ্রীরামপুর, অন্ডাল গ্রামে যান চলাচল বন্ধ। অন্ডালের শ্যামসুন্দরপুর কলিয়ারিতে কয়লা তোলার কাজ বন্ধ হয়ে গেছে। রানীগঞ্জের বেনুলিয়া ও নূরপুর গ্রাম সহ বিস্তীর্ণ অঞ্চলে চাষের জমি জলমগ্ন। রানীগঞ্জ, আসানসোল, জামুরিয়ার কয়েকটি বড় পুকুরের বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকে গেছে। আসানসোল, গাড়ুইয়ার, নুনিয়া নদীর জল উপচে পড়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়েছে চাষের জমি। জলমগ্ন উত্তর চব্বিশ পরগনার পানিহাটির বিস্তীর্ণ এলাকা, জল জমেছে হাওড়া শহরের বিস্তীর্ণ এলাকাতেও। জমা জলে নাকাল হচ্ছেন রামরাজাতলা, পঞ্চাননতলা, টিকিয়াপাড়া সহ বেশ কিছু এলাকার মানুষ। নদিয়ার হাঁসখালী বাজার, গোবিন্দপুর সহ বেশ কিছু এলাকায় জমে রয়েছে জল। ভীমপুরের কুলগাছি দক্ষিণপাড়ায় ভেঙে গিয়েছে 50টি কাঁচা বাড়ি, বিদ্যুৎ নেই এলাকায়। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।